মহাকর্ষ বল আসলে কি তার সবচেয়ে সঠিক ব্যাখ্যা পাওয়া যায় ১৯১৫ সালে স্যার অ্যালবার্ট আইনস্টাইনের দেওয়া সাধারণ আপেক্ষিকতাবাদের তত্ত্ব থেকে, যেখানে তিনি এই বলের সৃষ্টির কারণের সম্ভাব্য সবচেয়ে নিখুঁত ব্যাখ্যাটি দেন। তার মতে আমাদের মহাকাশ এবং সময় একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং এই স্পেস টাইম একটি টান টান পর্দার ন্যায় আচরণ করে, এবং সেই টান টান স্পেস টাইম পর্দার উপর রাখা কোনো বস্তু সেই পর্দার উপর একটি বক্রতা বা কার্ভেচারের সৃষ্টি করে। যত ভারী সেই বস্তু হবে তত বেশি কার্ভেচার সেই স্পেস টাইম পর্দায় তৈরি হবে, এবং সেই বক্রতাকে কেন্দ্র করেই একটি বস্তু অপরটির দিকে আকৃষ্ট হয়। এবং এই মহাকর্ষ বলের কারণেই বিভিন্ন গ্যাস একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে নক্ষত্রের, এবং মহাকাশে ঘুরতে থাকা ছোট ছোট পাথরের টুকরোগুলো একে অপরের কাছে এসে তৈরি হয়েছে আমাদের সৌরমণ্ডলের। কিন্তু কি হবে যদি হঠাৎই কোনো দৈব বলে সামান্য কিছু সময়ের জন্য সেই মহাকর্ষ বল উধাও হয়ে যায়? আদেও কি প্রাণের বেঁচে থাকা সম্ভব হবে এই পৃথিবীতে? চলুন জানা যাক তবে ভিডিওর পরবর্তী অংশে। আমরা জানি যে আমাদের পৃথিবী নিজের অক্ষের চারপাশে প্রতি ঘন্টায় ১৬০০ কিলোমিটার গতিতে অনবরত ঘুরে চলেছে। একে পৃথিবীর আবর্তন গতি বলা হয়, এবং এই আবর্তন গতির জন্যই তৈরি হয় এক অপকেন্দ্র বলের, যা সমস্ত বস্তুকে পৃথিবীর পৃষ্ঠতল থেকে দূরে ঠেলে ফেলতে চায়। কিন্তু মহাকর্ষ বলের প্রভাবেই আপনি আপনার চারপাশে যা দেখছেন সেই সকল বস্তুই পৃথিবীর পৃষ্ঠতলে দৃঢ়ভাবে লেগে থাকতে পারে, ফলে মহাকর্ষ বলের অনুপস্থিতিতে সেই সকল বস্তু নিমেষে পৃথিবীর পৃষ্ঠতল থেকে উঠে গিয়ে মহাকাশের দিকে ছুটতে শুরু করবে। তাছাড়া আমরা জানি যে জীবের বেঁচে থাকার জন্য পৃথিবীর উপর বলয়ের মতো ঘিরে থাকা বায়ুমণ্ডল কতটা অপরিহার্য। এই অপরিহার্য বায়ুমণ্ডল কিন্তু একমাত্র মহাকর্ষ বলের প্রভাবেই পৃথিবীর সঙ্গে জুড়ে রয়েছে, কারণ এই বায়ুমণ্ডল এতটাই হালকা যে মহাকর্ষ বলের অনুপস্থিতিতে এই বায়ুমণ্ডল নিমেষেই মহাকাশে বিলীন হয়ে যাবে। ঠিক যে কারণে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই, কারণ যেহেতু চাঁদের ভর কম তাই তার মহাকর্ষ বলও কম, এবং সেই স্বল্প পরিমাণ মহাকর্ষ বল যথেষ্ট নয় খুব হালকা বায়ুমণ্ডলের স্তরকে তার সঙ্গে জুড়ে রাখার জন্য। আর বায়ুমণ্ডল না থাকলে প্রাণের বেঁচে থাকার জন্য না থাকবে প্রাণদায়ী অক্সিজেন গ্যাস, না থাকবে গাছাদের শালক সংশ্লেষের জন্য অপরিহার্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস। শুধু তাই নয়, বায়ুমণ্ডলের চাপের প্রভাবেই জলের পরমাণুগুলো একে অপরের সঙ্গে জুড়ে থাকে, এবং সেই জন্যই জল তরল অবস্থায় থাকতে পারে। বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে জলের কণাগুলির পারমাণবিক দূরত্ব বাড়তে থাকবে, ফলে সমস্ত জল নিমেষেই বাষ্পীভূত হতে শুরু করবে, এবং কিছুমাত্র সময়ের অন্তরালেই সমস্ত সাগর মহাসাগরের জল বাষ্পীভূত হয়ে নিজের অবস্থা তরল থেকে গ্যাসে পরিবর্তিত করে মহাকাশে বিলীন হয়ে যাবে। ফলে প্রাণের বেঁচে থাকার জন্য না থাকবে জল না বায়ুমণ্ডল, নিমেষেই সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে পৃথিবী একটি নিষ্প্রাণ পাথুরে খণ্ডে পরিণত হবে। এ তো গেল পৃথিবীতে সৃষ্ট প্রাণের বিনাশের কথা, কিন্তু শেষ এখানেই নয়। সামান্য কিছু সময়ের অন্তরালে আমাদের পৃথিবী নিজেই টুকরো টুকরো হয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মহাকাশে বিলীন হয়ে যাবে। এর কারণ পৃথিবীর কেন্দ্রে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়ে থাকা বিভিন্ন রকমের গ্যাসের চাপ। মহাকর্ষ বলের প্রভাবেই পৃথিবী সেই অভ্যন্তরীণ চাপকে উপেক্ষা করে নিজের আকারে স্থির থাকতে পারে। মহাকর্ষ বলের অনুপস্থিতিতে পৃথিবী সেই ইন্টারনাল প্রেশারের কারণে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। তাছাড়া চাঁদ, যে কিনা পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবেই পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, সেও মাধ্যাকর্ষণ বলের অনুপস্থিতিতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে এক অচেনা রাস্তায় মহাকাশে পাড়ি দেবে। ফলে এই এক মহাকর্ষ বল, যাকে আমরা প্রতিনিয়ত উপলব্ধির ফলে উপেক্ষা করে যাই, শুধুমাত্র তার অনুপস্থিতিতে কিভাবে আমাদের বাস্তবিক সৃষ্টি নিমেষে বিনাশে পরিণত হতে পারে তা আমরা এই ভিডিওতে জানলাম। তবে হ্যাঁ, নিশ্চিন্তির বিষয়, এমন ঘটনা কখনোই ঘটবে না,
এটা শুধু আর শুধুমাত্র মহাকর্ষ বলের গুরুত্বকে উপলব্ধি করার জন্য নিছকই কাল্পনিক একটি প্রেক্ষাপট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়া এই চ্যানেলে আরও কিছু ভিডিও যেগুলিতে পদার্থবিজ্ঞানের ইন্টারেস্টিং কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি দেখতে পারেন।